আমরা যে কারাগারের মধ্যে আছি, আমরা যে বন্দিশালার মধ্যে আছি, আমরা যে আতঙ্কের মধ্যে আছি, আমরা শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী যারা ইয়াহিয়া খান টিক্কা খানের সেই রাত্রের বাহিনীর মতো কার বাড়িতে গিয়ে কার সন্তানকে তুলে নিয়ে গিয়ে নিরুদ্দেশ করে দিবে, গুম করে দিবে, সেই এক ভয়ঙ্কর পরিস্থিতি, সেই ভয়ঙ্কর বন্দিশালার মধ্যে আছি। প্রধানমন্ত্রী জোর করে ক্ষমতায় থাকবে, ক্ষমতার এত মোহ, এত মায়া, দরকার হলে নিজের দেশের মানুষকে হত্যা করতে, গুম করতে, বন্দুকযুদ্ধ করে মেরে ফেলতে তিনি দ্বিধা করছেন। এত ক্ষমতা ক্ষুধা কেন, কিসের জন্য আপনার এত ক্ষমতা ক্ষুধা? আপনি মানে মানুষকে মনে করছেন কোন দিক দিয়ে ভোলানো যাবে? মন্ত্রীদেরকে দিয়ে মিথ্যা বলাচ্ছেন, মানুষ ভোলে না। উন্নয়নের কথা বলছেন, মানুষ ভোলে না। আরে আমি জেলখানায় আছি, আমাকে তিন বেলা পোলাও খেতে দেওয়া হয়, বিরিয়ানি খেতে দেওয়া হয়, কিন্তু তারপরেও কি আমি চাইবো, আপনি চাইবে যে জেলখানায় থাকি? গোটা দেশটাই তো একটা বন্দিশালা। আপনি উন্নয়ন দেখাবেন, আপনি মেট্রো রেল দেখাবেন, আপনি ফ্লাইওভার দেখাবেন, আর মানুষ সেই বন্দিশালার মধ্যে ছটফট করবে, আর আপনার ওই ফ্লাইওভার দেখলে মানুষ ভুলে যাবে আমরা যে কারাগারের মধ্যে আছি, আমরা যে বন্দিশালার মধ্যে আছি, আমরা যে আতঙ্কের মধ্যে আছি, আমরা শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী যারা ইয়াহিয়া খান টিক্কা খানের সেই রাত্রের বাহিনীর মতো কার বাড়িতে গিয়ে কার সন্তানকে তুলে নিয়ে গিয়ে নিরুদ্দেশ করে দিবে, গুম করে দিবে, সেই এক ভয়ঙ্কর পরিস্থিতি, সেই ভয়ঙ্কর বন্দিশালার মধ্যে আছি, সেইখান থেকে আমরা মুক্ত হব কি করে? এই বন্দিশালা থেকে আমরা মুক্ত হব কি করে? সেটাই তো আজকে প্রশ্ন। আজকে গোটা বিশ্বব্যাপী আপনার অন্যায়, আপনার অবিচার, আপনার গুম, আপনার বিরোধী তরুণদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া, বিরোধী মতকে দমন করার জন্য তাদেরকে গুম করা, যারা মুক্ত চিন্তার লেখক ব্লগার তাদেরকে হত্যা করা, এই কাজগুলোই আপনি করেছেন। তারপরেও আপনি আপনার উন্নয়ন, তথাকথিত উন্নয়নের কথা বলে আপনি মানুষের মন ভোলানোর চেষ্টা করবেন, সেটি কখনোই হবে না, সেটি কখনোই হতে পারে না। যাই হোক, আজকে এমন একটি সময় আমরা উপস্থিত হয়েছি, আর পিছনে ফেরার কিচ্ছু নেই। এখন একমাত্র পথ, সমস্ত শক্তি দিয়ে আমাদেরকে রাস্তায় নেমে এক তুমুল আন্দোলন করে এই সরকারের পতন করতে, না হলে আমরা এই জাতি চিরদিনের মতো বন্দিশালায় বন্দি থাকতে হবে। শেখ হাসিনা, শেখ পরিবার, তারা হবে জমিদার, আর সেই জমিদারের বন্দিশালায় আমাদের থাকতে হবে। তারা জমিদারের মতোই আচরণ করছে, সেই জমিদারি আচরণের কষাঘাতে আজকে গোটা জাতি বিশ্লেষিত। এইখান থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে অবশ্যই এই মুহূর্তেই আমাদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আন্দোলনে ঝাঁপিয়ে পড়া প্রতিদিনকার বিষয় নয়, এবার একবারই আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তাকে পদত্যাগ করাতে হবে। এটা শুধু কথার কথা নয়, এটা এটা যে আন্দোলন করব, সরকার পতন হবে, বিএনপি ক্ষমতায় যাবে, না, জাতির মুক্তির জন্য, এদেশের মানুষকে নির্ভয়ে বসবাস করার জন্য হলেও এই ক্ষমতাসীন গোষ্ঠীর পতন ঘটাতেই হবে, এবং এই জন্যই আন্দোলন। যাই হোক, আমি আপনাদের সবাইকে আন্তরিক মানে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা দলের সংগ্রামী মহাসচিবের এবং তার সহধর্মিণীর রোগ মুক্তির জন্য এই অনুষ্ঠান করেছেন জাতীয়তাবাদী কৃষক দল, এবং আপনাদের দুইজন নেতা, তারাও দুর্ভাগ্যক্রমে একজন করোনায় একজন দুর্ঘটনায় আহত হয়েছেন, তাদের জন্য তারা এ করেছেন, এবং আমাদের মোশারফ, হ্যাঁ, বগুড়ার এমপি, জাতীয়তাবাদী কৃষক দলের জয়েন্ট সেক্রেটারি, সেও করোনায় আক্রান্ত হয়েছে, গোটা পরিবার সহ। আমরা তার জন্য দোয়া করব, মহাসচিবের জন্য দোয়া করব, আমরা তহিরের জন্য দোয়া করব, আমরা বাবুলের জন্য দোয়া করবো।